মুসলমান হিসাবে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাজারে আনে সবাই বলে আমিন সবাইকে যেন আমাদের আব্বা আম্মা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান সবাই চলে গেছে বাবা সবাই এরকম যেতে হবে কেউ আগে কেউ পরে আমরা আজকে যতই বুঝি আর না বুঝি যতই আজকে মাছ মাংস যাই খাই সবকিছু খাওয়ার পরেই কুয়া শোনার পরে আমরা রাস্তার ওপারে গিয়ে ভূমি করার মতন ফেলে দেই এটা আমল এলেই না এই কান দিয়ে শুনি এই কান দেখি আর এক কান্দে বের করে দেয় যতই আমরা বলা চিৎকার করে ব্যাটারি শেষ করে দেয় কারণ আছে না কারণ কি ইমানে যদি প্যারালাইসিস হয়ে যায় ইমানে প্যারালাইসিস হয়ে গেলে সেটাকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে রিপ্লাই করতে হবে দেখাতে হবে যে আমার কোরআনের কথা আমার মগজে আমার দেহতে হাদিসের কথা কোরআনের কথা ইহকাল এবং পরকালের কথাগুলো কেন আমার কলিজা দিয়ে এই ব্যান দিয়ে ওয়াশ করে ঢুকতেছে না আমি কাজে লাগাতে পারতেছি না কেন প্রত্যেকটি কথাই কেন আমার শুনি আমি পাইলটে শুনে ছেড়ে দিচ্ছি একের পর এক হাজারো মানুষকে দাপন করে যাবে হাত দিয়ে তারপরেও আমরা বুঝতে পারতেছি না যে আমার মনে হয় যাওয়া বুঝার পরে অবুঝ আজ মানুষ বুঝবে সেই দিন যেদিন ইমাম সাহেব বলেছে যেদিন তার কিতাব পাঠ কর তোমার আমল নামা এবং তোমার কিতাবটা তোমার যাতে আমলের ভালো আর মন্দটা তোমার হাতে দিয়ে দেওয়া হবে সেদিন অপরাধীরা তাদের বডিতে থাপড়াইতে থাকবে কেন নামাজ পড়ি নাই কেন হাদিস মানি নাই কোরআন মানি নাই ইজমা মানি নাই দুনিয়ার জিন্দগিতে কেন রসুলের সুন্নাতের উপর জীবন যাপন করি নাই ভালো কাজ কেন করে আসি নাই আজ তাদের বডিতে তারা থাপড়াইতে থাকবে জোরে বলেন আল্লাহ আকবার ফেরেশতারা দেখবেন আল্লাহ বলবেন যে দুনিয়ায় দুশ্মনী করেছে